হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইস। তো গাইস সবাই শুভ শিবরাত্রি। তো গাইস আজকে আমি সকাল থেকে উপাসে আছি, কিছু খাওয়া দাওয়া করিনি। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় পুজো দিব ভালো করে ঠাকুরের কাছে, তারপরে সব খাবো কিছু একটা। তো চলো, এখন বিকাল হয়ে গেছে প্রায়, সকাল থেকে ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু আজকে অনেকটাই কাম করে ফেলেছি। ঠাকুর ঘরটা অল্প এলোমেলো হয়েছিল, আজকে ভালো মতন সকাল থেকে গুছিয়ে টুছিয়ে রেখে এখন যাচ্ছি হলো বাজারে মিষ্টি আনবো অল্প ঠাকুরের জন্য। তো এখন যাচ্ছি বাজারে, তো মিষ্টি নিয়ে এসে তারপর স্নান করে সন্ধ্যাবেলা আবার পুজোয় বসবো। তো সবই দেখতে পাবে তোমরা, তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমি পুজোর জন্য অল্প ছোট্ট মোট্ট করে ডেকোরেশনও করেছি, সেটাও দেখাচ্ছি তোমাদের। তো চলো দেখাই তোমাদের আগে ডেকোরেশনটা কেমন করেছি, তারপরেই যাব। অ্যাকচুয়ালি অল্প মিষ্টি আনবো, আরও দুধও আনতে হবে, আরও দই, অনেক কিছু আনতে হবে, তো সেগুলোই আনতে যাব। তো গাইস এই যে আমি ছোট্ট মোট্ট করে একটা ডেকোরেশন করেছি, আর ওই যে ওমটা যে দেখতে পাচ্ছ, ওই যে ওমটা যে বানিয়েছি সেটাও আমি ভিডিও করে রেখেছি, এটা আমি শর্টসে দিয়ে দিব, দেখে নিও কীভাবে বানিয়েছি। আর এই যে অল্প ঠাকুর ঘরটা আজকে ভালো করে পরিবারটি করে গুছিয়ে নিয়েছি। তো এই যে প্রায় সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি, যে ফুল বেলপাতা, এখন দুধটা আনবো, মিষ্টি টিষ্টি আনবো, ফল টল সব ফ্রিজে আছে, সেগুলো বাই করবো। আর আজকে প্রথমবারের জন্য এই যে এই ধূপকাঠিটা জ্বালাবো, এটা আমি সেদিনই স্মার্ট পয়েন্টের থেকে নিয়ে এসেছি, আগে কোনোদিনও জ্বালাইনি, আজকে ফার্স্ট টাইম জ্বালাবো। তো অ্যাকচুয়ালি আমরা তো নর্মালি এই ধূপকাঠিটাই ব্যবহার করি, এই যে আজকে এই ধূপটা ব্যবহার করবো, এই যে। তো চলো এখন আমি বাজারে যাই দেরি না করে। আর এই যে প্রদীপগুলো এখানে রেখে দিয়েছি, এসে ধুতে হবে ভালো করে, তারপর জ্বালাবো, আপাতত বন্ধ করে দিই। তো গাইস আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য, আর টোটো পেয়ে গেছি, তো চলো ফটাফট দিয়ে আসি, চলো নিয়ে আসি আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমি চলে এসেছি বাজার থেকে, আর এই যে শ্মশানেও পুজো আছে, আমাদের বাড়ির সামনে শ্মশান, তোমরা জানোই শ্মশানেও পুজো আছে, যে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে। আজকে আই থিঙ্ক শিব পূজা আছে, কালকে কালী পূজা হবে শ্মশানে। তো পরে দেখাবো তোমাদের, সন্ধ্যার পরে যাবো একবার শ্মশানে, তখন দেখাবো। এখনও আই থিঙ্ক কিছু হয়নি, খালি প্যান্ডেল ফ্যান্ডেল করে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলায় পুজো হবে, তো দেখাবো তোমাদের পারলে। তো চলো এখন চলে এসেছি নিয়ে, এখন যাই বাড়িতে গিয়ে সব গোছাতে হবে। তো গাইস আমি এসে স্নান করে নিলাম, আর এখন প্রায় সন্ধ্যা লাগতেই চলেছে, আর ছটার পরের থেকে নাকি শিবরাত্রি লাগবে, তো তারপরেই করব পুজোটা। এখন আপাতত সব কিছু গুছিয়ে নিব, তারপরে এই পুজোটা করব। তো চলো ঠাকুর ঘরে লাইট ফাইট দিয়ে নিই, অন্ধকারই হয়ে গেছে। চলো তাহলে সব কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন অল্প ঠাকুরকে খেতে দিয়েছি দরজা সজ্জা চাপিয়ে দিয়ে, অল্প পরে এসে প্রসাদগুলো নামাবো, তারপরে এই প্রসাদ দিয়ে আজকের উপোসটা ভাঙবো আমি। তো গাইস সব প্রসাদ ঠসাদ আমি এখন তুলে নিয়েছি ঠাকুরের ওখান থেকে, লাইট টাইট অফ করে ঠাকুর ঘরটা বন্ধ করে দিই। তো গাইস আমার পুজো টুজো দিয়ে তো কমপ্লিট, আর প্রসাদ ঠসাদ নিয়ে ঘরে রেখে এসেছি, এখন অল্প মন্দিরে গিয়ে, মানে শ্মশানের মন্দিরে গিয়ে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে বললো মা, তো এখন যাই গিয়ে অল্প জ্বালিয়ে দিয়ে আসি, তারপর এসে কিছু একটা খাবো, তারপর এসে কিছু একটা খাবো, মানে ফল পূজা যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো খেয়ে নিবো ফার্স্টে, তারপরে কিছু একটা খাবো। গাইস লাইটিং করেছে দেখি মন্দিরে, এগুলো কিন্তু ছিল না তখন, এখন আবার দিয়েছে। তো গাইস ভিতরে গিয়ে আর প্রতিবার ধূপকাঠিটা জ্বালাতে পারলাম না, এই সেটটাতে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন পূজা চলছে, তো আমি বললাম ওখানে জ্বালিয়ে দিতে, পরে জ্বালিয়ে দিবে। তো চলো এখন বাড়িতে যাই গিয়ে কিছু খেয়ে নিই। তো
তো গাইস আমি মন্দিরের থেকে চলে এসেছি আর এখন সবকিছু নিয়েও নিয়েছি আর মাকে প্রসাদ দিয়ে দিলাম আর আমি এখন খাবো প্রসাদ। এই যে জল, ফার্স্টে জল খেয়ে নিবো তারপরে প্রসাদটা খাবো। আর এই যে প্রসাদ, চলো এই যে প্রসাদ চলো খেয়ে নে এখন দেরি না করে। দেখি আর মানছে না, চোখ ঠোক কেমন জানি অন্ধকার অন্ধকার লাগছে, মানে খাইনি সকাল থেকে। আমি অ্যাকচুয়ালি উপাস থাকতে সেমন একটা পারি না, যদি দিনের হয় তাও ঠিক আছে, কিন্তু এত রাত্রি অবধি জন্মাষ্টমীর টাইমে আমার সেই খারাপ লেগেছিলো। জন্মাষ্টমীর উপাস থেকেছিলাম আর শিবরাত্রির উপাস আই থিঙ্ক এটা আমার ফার্স্ট টাইম হলো, আগে কোনো দিনও থাকিনি। তো চলো এখন দেরি না করে খেয়ে নিই। এই যে আমার এত প্রসাদ, সবাইকে দিয়েও এত প্রসাদ বেঁচেছে, খেয়ে নিই। তো গাইস কালকে রাত্রের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এখন আমি অল্প আগে উঠেছি, অল্প আগে বলবো না অনেকক্ষণই হয়ে গেছে উঠেছি। উঠে সব কামথাম করছি কারণ দিদি ওরা আসবে আজকে, ওদের একটা কাম আছে, পরে বলবো তোমাদের কী কাম আছে না আছে। তো আজকেও একবার ভালো করে পুজো দিয়ে দিতে হবে কারণ চতুর্দশী এখনও ছাড়েনি। তো চলো কালকের ব্লগটা এখন থেকে আমি আবার কন্টিনিউ করছি। তো চলো কী কী করবো না করবো দেখাবো, পারলে রাত্রে যে কালী পুজো হবে সেটা দেখিয়েই এন্ড করবো, না জানি না ঠিক, নাও দেখাতে পারি, সেটার জন্য আলাদাও ব্লগ বানাতে পারি। তো চলো দেখতে থাকো। पर्वत पे आती योगी आनंद हूँ मैं रुद्र रूप मैं कैलाश। তো গাইস সকাল থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, মানে পুজো দেওয়ার পরের থেকে। এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি আর দিদি ওরা আসবে বলেছিলাম, দিদি ওরা এসে পড়েছে। এই যে এই সাইডে বসে আছে ওরা, দাঁড়াও দেখাচ্ছি, থাকবে না অ্যাকচুয়ালি আজকেই চলে যাবে, একটা কাজের জন্য এসেছে। তো গাইস দিদিদের প্রায় যাওয়ার সময়ই হয়ে গেছে, এখন প্রায় বিকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছ শ্মশানে গান চলছে আজকে যেহেতু কালী পুজো আছে রাত্রে। তো এখন ওরা যাবে বাড়িতে, বেশি একটা ওদের দেখাতে পারলাম না ব্লগে, আর অল্প টাইমের জন্য এসেছিলো, তো অল্প গল্প স্বল্প করতে করতে টাইম ওভার হয়ে গেল। তো এখন ওরা চলে যাবে, তো ওরা যাক, তারপর আমি ব্লগটা এন্ড করে দিব। চার্লি, তো গাইস দিদি ওরা গেছে, প্রায় অনেকটাই সময় হয়ে গেল। এখন আমি যাচ্ছি কালী মন্দিরে, অল্প ধূপকাঠি মোমবাতি আর অল্প সন্দেশ আনতে বলেছিলো মা, সেটা নিয়ে এসেছি, সেটা গিয়ে দিয়ে আসবো। তো পুজো আই থিঙ্ক বহুত রাত্রি হয়ে যাবে পুজো হতে হতে, কালী পুজো যেহেতু। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বড় করছি না ব্লগ। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো। তো বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।